বিশ্বনবীর একমাত্র কুমারী বউ নাম কি? আয়েশা। বিশ্বনবী বললেন উরিতু কি ফিল মানামি সালাসা লায়াল। আয়েশা, বিয়ের আগে তোরে কিন্তু আমি তিনবার স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ কইবেন না, সুবহানাল্লাহ, বড় খুশি হয়ে গেলেন আয়েশা। এরপরে বললেন তিনবার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে। তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে, জান্নাতি কাগজ রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন দেখেন নবী কেমন লাগে। আমি কইলাম ভালো লাগে। কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে, বিয়ে করবেন নাকি? বিশ্বনবী বললেন ও জিব্রাইল তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মোহাম্মদ বিয়েতে রাজি। সুবহানাল্লাহ, পড়েন, বিয়ে হয়ে গেল কিন্তু ঘরে দামি ফার্নিচার নাই, টাকা পয়সাও তেমন নাই, কিন্তু আছে খালি সুখ। আছে কি? যেটা টাকা দিয়ে কিনা যায়, টাকা দিয়ে বাড়ি কিনা যায়, গাড়ি কিনা যায়, সুখ কিনা যায় নাকি? টাকা দিয়ে বিছানা কিনা যায়, বালিশ কিনা যায়, ঘুম কিনা যায় নাকি? কথা বলেন, এজন্য সুখ দেয়ার মালিক কে? দোকানে সুখ পাওয়া যায়? নাকাইশ বাজারে তো সুখ বেছে না, বেছে নিয়ে যাইতাম আজকে গাড়িতে করে, সুখ বেছে কথা কন, সুখ পাওয়া যায় না। সুখ দেওয়ার মালিক একজন, তিনি কে? মায়েশা একমাত্র কুমারী বউ, আদর করে তিনি ডাকতেন হুমায়রা, আবার মাঝে মাঝে ডাকতেন ইয়া আইশু, আয়েশা না আইশু সংক্ষেপ। এত ভালোবাসতেন মায়েশাকে, মায়েশা গ্লাসের যেই জায়গা দিয়ে পানি খেতেন বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেত। মায়েশা গোশতকে হাড়টি ফেলে দিলে বিশ্বনবী ওই হাড়টিটা নিয়ে চষতে শুরু করে দিত। এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত, আবার বিশ্বনবী মাঝে মাঝে বায়না ধরত, মাঝে মাঝে রাগও করত। সুবহানাল্লাহ, কোন স্বামী স্ত্রীর মধ্যে একটু রাগ আছে না নাই? রাগ থাকলে ওইটারে আবার ভালোবাসায় পরিণত করে দেয় কে? রাগ না থাকলে ভালোবাসা তো ভালোবাসাই না, রাগ থাকতেই হবে, তাইলেই ভালোবাসার মর্ম বোঝা যায়। চিল্লাই বলেন ঠিক কিনা? ক্ষুধা না থাকলে খাবারের মর্যাদা বোঝা যায় না, সারাদিন পেট ভরা খাওয়ার মজা বুঝবেন? ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা, তৃষ্ণার্ত, লেবুর শরবত পাইলে অমৃতের মতো লাগবে, প্রচন্ড ক্ষুধা। হাজি বিরিয়ানি পাইছেন এক প্লেট, ইচ্ছে মতো খাবেন কিন্তু পেট ভর্তি, হাজি বিরিয়ানি খাওয়া যাবে? এজন্য রাগ না থাকলে ভালোবাসা যে কত দামি, ভালোবাসা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় নেয়ামত বোঝা যায় না। মাঝে মাঝে মা আয়েশা রাগ করতেন, শুনতেছেন? বিশ্ব নেই বলেন আয়েশা কখন তুমি রাগ করো, কখন তুমি আমারে ভালোবাসো আমি বুঝি। সুবহানাল্লাহ, পড়েন। মা আয়েশা বললেন কেমনে বোঝেন? বিশ্ব নেই বললেন যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো ও ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহ আপনি আমার উপর দয়া করেন। তার মানে তুমি রাগ করে আছো, আমার নাম নাও নাই। আর যখন আমার উপর খুশি থাকো নামাজের পরে দোয়াতে বলো মোহাম্মদ ইসলামের আল্লাহ আপনি আমাদের উপর রহমত করে। তার মানে খুশির সময় তুমি আমার নাম নাও, রেগে গেলে অন্য নবী দেয়া দোয়া সেরা দাও, রেগে গেলে আমার নামটা নাও না। মা এসে বলে নবি গো আমি তো শুধু নামটাই মুখ দিয়ে নেই না, কিন্তু কলিজা থেকে তো আপনারে বাদ দিতে পারি না। আল্লাহু আকবার।